যে প্রত্যেকদিন একজন মানে মাঠে গিয়ে রাখাল মাঠে গিয়ে বাঘ এসছে করে করে সবাই রোজ এসে হেল্প করার চেষ্টা করতো, এটা আমি শর্টকাটে বলছি। তো একদিন সত্যিই কিন্তু আসলো, তখন তার পাশে কিন্তু আর কোনো মানুষ এসে দাঁড়ায়নি বা তাকে সাহায্য করার চেষ্টা করেনি। কেন না, দিনের পর দিন সে মিথ্যা কথা বলে বলে সবার সাথে সবার কাছ থেকে মানে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছিল। তো আমার গল্পটা ঠিক ওর সাথে এই কারণেই তুলনা করছি, ও এই একই জিনিসটাই করেছে, সিম্প্যাথি নেওয়ার মানুষের থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা। হ্যালো ফ্রেন্ডস, এন নট মমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমার একটু গলা বসে রয়েছে আর খুবই জ্বর, তো তাও আমাকে বাধ্য হয়ে এই ভিডিওটা করতে বসতে হলো এই কারণে। কারণটা হচ্ছে যে আজকাল আমি ডাইরেক্ট আমি পয়েন্টে চলে আসি, কারণ বেশি কথা আমি বলতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। তো না করলে নয়, ভিডিওটা আমাকে করতেই হবে, যেহেতু আমি চাই না যে অন্য কারোর জন্য আমার যে বন্ধুরা আমার ওপর থেকে বিশ্বাসটা তার হারিয়ে যাক। তো আজকে আমি সেই কথা নিয়েই আমি চলে এসেছি বলতে। আমি কিছুদিন আগে ঝুমা স্টাইল বলে ঝুমা স্টাইলের নাম মানে চ্যানেল ইয়ে করে তার ভিডিও সবাইকে দেখতে বলেছি, তাকে তোমার বন্ধু করতে বলেছি, কারণ তার হেল্পের খুব প্রয়োজন। সে অনেক ভিডিও করেছে যে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝুমা স্টাইলের জামাইবাবু হয়, তো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু ওরা ভিডিও করেছে, সবার কাছ থেকে হেল্প চেয়েছে। তো এরকম আমার মতো অনেকেই ভিডিও করে তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে, পাশে থাকার চেষ্টা করেছে, এমনকি গুগল পেতে অনেকেই গুগল পেতে তাকে মানে তোমার টাকা হিসেবেও দিয়ে তাকে হেল্প করার জন্য চেষ্টা করেছে। কিন্তু এখন জানতে পাচ্ছি যে এই সব কিছুই ছিল তাদের নাটক। হ্যাঁ, তার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়তো সত্যি কথা, কিন্তু অনেক কিছুই মানে তারা চ্যানেলটাকে প্রমোট করার জন্য অনেক কিছুই মানে মিথ্যা কথা বলে গেছে অনবরত। একটা ভিডিওতে সে বলেছিল যে তার হাজব্যান্ডের পায়ে প্লাস্টার মানে ব্যান্ডেড করা, তো ওই পায়ে কোনো ড্রেসিং হচ্ছে না প্রায় 7-8 দিন ধরে। তো সেই 7-8 দিনে নাকি পায়ে পোকা হয়ে গিয়ে কিলবিল কিলবিল নাকি করছিল, প্রচুর পোকা হয়ে গেছিলো। তো এই ভিডিওটা ও যদি সত্যি কথা বলে থাকতো, তো এই ভিডিওটা ও প্রাইভেট করলো কেন? যেই ওর বন্ধু ওয়ানকে হয়ে গেল সেই মুহূর্তেই ও ভিডিও প্রাইভেট করে দিয়েছে, ওই ভিডিওটা ওর আর নেই। আর সবথেকে বড় কথা, ওর সাথে অনেকেই যোগাযোগ করেছে আমাদের এখানে, আমাদের থেকেও বড় বড় যারা রয়েছে, যেমন ধরো গীতা টুনির বাসা, সঙ্গীতাস লিটিল ওয়ার্ল্ড, এরা সব কিছু তথ্য নিয়ে প্রমাণ সহকারে মানে যা ওরা যেহেতু প্রথমে হেল্প করেছিল, তো এই প্রমাণ পাওয়ার পরে ওরা কিন্তু টোটালি তার থেকে সরে গেছে। তো এই তথ্য প্রমাণ দিয়েই কিন্তু ওরা আসছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই এই প্রমাণ সবার সামনে তুলে ধরবে ওরা, আশা করছি। যেহেতু আমি যতটুকু জানতে পারলাম শুনতে পারলাম, তো এইভাবে ওয়াইটিতে আমার বক্তব্য একটাই যে এত মিথ্যা কথা বলে মানুষের সিম্প্যাথি নিয়ে, ভিউয়ার্সদের বন্ধুদের সিম্প্যাথি নিয়ে আর তাদের মানে তাদের বিশ্বাসের একটা ওটাকে কী বলে, তাদের বন্ধুত্বের বিশ্বাসের সুযোগ নিয়ে এইভাবে মানুষ যে এত পরিমাণে মানুষ মানুষকে ঠকাতে পারে আর এত সুন্দর অ্যাক্টিং করতে পারে, আমার সত্যিই জানা ছিল না। আমি ওয়াইটিতেও যে এই জিনিসটা হয়, আমি সত্যিই প্রথম এসে দেখলাম যে ওয়াইটিতেও এরকম জিনিস হয়। তো যাই হোক, যেই জিনিসটা ওরা করেছে খুবই খারাপ করেছে, খুবই খারাপ করেছে। হয়তো আমাদেরকে আমাদের মতন বন্ধুদের আমাদের মতন ভিউয়ার্সদেরকে ঠকিয়ে হয়তো ওরা ভাবছে যে বন্ধু পেয়ে গেছি, সাবস্ক্রাইবার হয়ে আছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো তারপর কী হবে, সবাই যখন সব কিছু জানতে পারবে, জানতে পেরে যাচ্ছে, অনেকেই অলরেডি জানতে পেরে গেছে, তো আরও জানতে যখন পারবে তারপর কী হবে? কেউ কি তার ভিডিও দেখবে? কেউ কি তার পাশে গিয়ে দাঁড়াবে? আর একটা গল্প আছে না যে প্রত্যেকদিন একজন মানে মাঠে গিয়ে রাখাল মাঠে গিয়ে বাঘ এসছে করে করে সবাই রোজ এসে হেল্প করার চেষ্টা করতো, এটা আমি শর্টকাটে বলছি। তো একদিন সত্যিই কিন্তু আসলো, তখন তার পাশে কিন্তু আর কোনো মানুষ এসে দাঁড়ায়নি বা তাকে সাহায্য করার চেষ্টা করেনি। কেন না, দিনের পর দিন সে মিথ্যা কথা বলে বলে সবার সাথে সবার কাছ থেকে মানে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছিল। তো
আমার গল্পটা ঠিক ওর সাথে এই কারণেই তুলনা করছি, ও এই একই জিনিসটাই করেছে, সিম্প্যাথি নেওয়ার মানুষের থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, চেষ্টা করে করে মানে বন্ধু গেইন করেছে, ভিডিওস ভিউজ গেইন করেছে, যাই হোক এত কিছু ভুল জিনিসটা করেছে। তো এখনও অনেক ভিডিও প্রাইভেট মানে কিছু ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তারপর ও যে বলেছে আরজি করে ওর আরজিকর হসপিটালে ওর হাজব্যান্ড ভর্তি রয়েছে, তো অনেকেই মানে ভেতর থেকে খোঁজ নিয়ে দেখেছে যে আরজি করে ওই 22 নম্বর ছরতলায় 22 নম্বর বেডে কিন্তু ওই নামে কোনো পেশেন্টই নেই। তো ভাববো মানে এরা কত দূর, মানে সবথেকে বড় কথা একটা মানে একটা নাটকের একটা সীমা থাকে, ইউটিউবে একটা নাটকের ইউটিউবে দেখছি নাটকের সীমা অতিক্রম করে মানুষ চলে যায় যে কীভাবে ভিউজ পাবে, কীভাবে সাবস্ক্রাইবার পাবে, মানে তার ওই নামে কেউ নেই, মানে যেটা খোঁজখবর নিয়ে জানা গেছে। তো আরও তথ্য প্রমাণ সহকারে আসছে খুব শীঘ্রই, সেটা আমি চেষ্টা করব তোমাদের সামনেও তুলে ধরার যতটুকু আমি জানতে পারবো। তো যাই হোক, তো এইভাবে সত্যি আর কারোর ওপর বিশ্বাস করে তার পাশে দাঁড়াতে হয়তো আমি একবার কেন 100 বার ভাববো, 100 বার ভাবার পর ভয়ও লাগবে যে আদৌ কি সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। তো এই জিনিসটা করেও খুবই ভুল করেছে, কারণ এইভাবে কখনো এগানো যায় না, বেশি দিন এগানো যায় না, আর কারোর সিম্প্যাথি নিয়ে তো ওয়াইটিতে চলা খুবই মুশকিল, এগানো তো যাই না, ওই 1-2 বার, এর বেশি যখন সবাই জানতে পেরে যাবে সবাই ওর থেকে সরে যাবে, আর পরে যখন সত্যিকারের এরকম কোনো ঠাকুর না করে কোনো ঘটনা ঘটুক তখন কিন্তু ও কাউকে পাশে পাবে না। তো যাই হোক, আমার এইটুখানি বলার আছে যে আজকের পর থেকে আমি যে শিক্ষাটা পেলাম, এই শিক্ষা হয়তো অনেকেই পেয়ে গেছে আগে, কিন্তু আমি প্রথম আমার লাইফে এরকম শিক্ষাটা পেলাম যে কাউকে পাশে দাঁড়িয়ে তার হেল্প করতে গিয়ে আমি এতটা বড় ঠকেছি। তো যাই হোক, এরপর আর হয়তো আমি একবার কেন 1000 বার ভাববো কাউকে হেল্প করার জন্য। তো এই জিনিসটা করে খুবই ভুল করেছে, আর সবথেকে বড়ো কথা আমার কথা শুনে যারা আমাকে সত্যি ভালোবাসে তারা তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারাও এরপর ভাববে যে আমাকে বিশ্বাস করে কাউকে বন্ধু করা, তার তাদের কাছ থেকেও আমি বিশ্বাসটা এই কিছু মানুষের জন্য, ঠকবাজ জোচুরি বাজ মানুষদের জন্য, বন্ধুদের জন্য আমি আমার সত্যিকারের যে জেনুইন রিয়েল বন্ধুরা ভালোবাসার বন্ধুদের কাছ থেকে আমি বিশ্বাসটা হারিয়ে ফেলছি। তো আজকে আমি একটুখানি বলতে আসলাম। আর হ্যাঁ ঝুমা, তোমাকে আমি বলছি, তুমি আমার ভিডিও দেখতে আগে মাঝে মাঝে আমি তোমার কমেন্ট পেতাম, যাই হোক তোমাকে বলছি তোমাকে আমি আন করে দিলাম আজকে, কারণ আমার সুন্দর ফ্যামিলি, ছোট্ট হোক 50 জন হোক 100 জন হোক ওইটুখানি ফ্যামিলিই আমি নিয়ে খুশি, কিন্তু ওইটুখানি ফ্যামিলি যেন আমার জেনুইন ফ্যামিলি হয়, জেনুইন বন্ধু থাকে। তো ওরকম বন্ধু ওরকম ফ্যামিলির মধ্যে তোমার মতন বন্ধুর আমার কোনো রকম দরকার নেই। তো আজকের মতন এইটুখানি আমি তোমাদের কাছে বলতে এসেছি, বুঝতে পারছো আমি জ্বর নিয়ে এসেছি এইটা বলার জন্য। তো আমি যারা আমার কথা শুনে আমার কথা শুনে তাদেরকে বন্ধু করেছো, তো তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে আমি এই ভুলের শিকার হয়েছি, আমি জেনে শুনে করিনি এই জিনিসটা। তো এবার থেকে আশা করি আমি এবার বুঝে শুনেই তোমাদেরকে সবার কাছে আগাতে বলবো, আগিয়ে পাশে দাঁড়াতে বলবো। তো প্লিজ এই সব মানুষের জন্য আমাকে তোমরা ভুল বুঝো না, আর আমার পাশ থেকে তোমরা চলে যেও না, আমাকে এইভাবেই তোমরা ভালোবেসো। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।